সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশাল আকৃতির জাহাজটি ডকের দেয়ালের পাশে ৪৫ ডিগ্রি কাত হয়ে আছে তীব্র বাতাসের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এরিনবার্গ পুলিশ বুধবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল উদ্ধার কাজে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হয় এছাড়া কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেন উদ্ধার কাজে এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে সাগরের তলদেশে থাকা পুরনো জাহাজ খুঁজে বের করার জন্য তৈরি করা হয়েছিল জাহাজটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটি এখন পর্যন্ত প্রায় ত্রিশটি পুরনো জাহাজ উদ্ধার করেছে যার মধ্যে রয়েছে ইউএসএস ইন্ডিয়ান পুলিশ যেটি উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনিয়ান দ্বীপে প্রথম পারমাণবিক বোমার উৎপাদন নিয়ে গিয়েছিল এছাড়া যুক্তরাষ্ট্রের ইউএসএস হর্নেট নামের আরেকটি যুদ্ধজাহাজও উদ্ধার করে পেট্রেল নামের জাহাজটি মৌসুমী সাথী সময় সংবাদ